গুড মর্নিং এভরিওয়ান, একটু আগে ঘর ঝাড় দিচ্ছি, হঠাৎ করে দেখি ওই নিচ থেকে আওয়াজ আসছে, কে ডাকছে এরকম করে, যে ও পেটি দাদা পেটি দাদা। আমি অনেকক্ষণ শুনছি, ঝাড় দিয়ে যাচ্ছি আর শুনছি পেটি দাদা আবার কে, ঠিক মনে হচ্ছে আমাদের বাড়িটা ইন্ডিকেট করেই ডাকছে। তো আমি ব্যালকনি থেকে গিয়ে দেখলাম, যে নিচে তাকালাম, বলছে দাদা নেই পেটি নেবো, পেটি বিক্রি করবো পরে না। বলছি ও আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমাদের যে মানে বিজনেসের ক্ষেত্রে যে মালটাল আসে ওগুলো পেটিতে করে আসে, তো হয় যেগুলো কার্ডবোর্ডের, তো সেগুলো উনি নিতে আসেন, ঠিক আছে, এই সপ্তাহে কি মাসে। তো উনি এসে বাবাকে পেটি দাদা বলে ডাকছে। তো একটা সুন্দর একটা সুন্দর না একদম বিটকেল একটা অকওয়ার্ড একটা নাম এটা, একটা পেটি দাদা। এমন বললাম, শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া হয়েছে আর মানে মাজা বাসনগুলো ঠিকঠাকভাবে কাবার্ডে রাখা হয়েছে, কিছু করা হয়নি। এখনো চা করবো, খাবো, ব্রেকফাস্ট বানাবো, রান্নাঘরে বাসি কাজ সারবো, সব থেকে বড় কথা এসবের মাঝেও তোমাদের দাদাভাইকে রাখতে হবে। তো বেশি দেরি করা যাবে না, কারণ আজকে তো ব্রেড হয় আমাদের, তো আজকে সমস্ত এনেই রাখা আছে, তো ঝটপট স্টার্ট করে দিয়ে এগুলো বানানো। তো বাবাকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, বাবা বললো 15 মিনিট পর খাচ্ছি, তাই আমার কোনো তাড়া নেই। তো আমার ওদিকে চাটা হয়ে গেছে আর বাকি কাজগুলো সাজিয়ে নিয়েছি, এখানে ডিমটাকে ছুলবো, ডিমটা সিদ্ধই করা আর জলগুলো ভরবো আর চালটা ধুয়ে রাখবো। 9:30 বাজে, বাবা যে কটা খাবে সেটা করে দিয়ে দিয়েছি, আমারও চা খাওয়া হয়ে গেছে, এবার বাকিটা এটা পরে করবো, আগে তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে গিয়ে। আমি যতক্ষণ না ডাকবো ওই ঘুমিয়ে থাকবে খাপটি মেরে, মানে জানে যে কেউ একজন আছে দারোয়ান যে ডাকতে আসবে। দাদাভাইকে যে ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলো এখানে রেখে দিয়েছিলাম এরকম ভাবে, মানে অ্যাকচুয়ালি আমার আগাগোড়াই, আমাকে যদি কেউ কখনো কোনো এরকম প্রেজেন্টেশন হিসেবে ফুল দিত, বুকে ফুকে হতো, বুকে তো এরকমভাবে স্টোর করা যেত না, বাট ফুল যদি দিলে, যদিও পাইনি মনে হয়, হ্যাঁ পাইনি, তো যাই হোক এরকমভাবে আমার রেখে দিতে খুব ভালো লাগে। তো এখন এটা অনেকটাই মানে নেতিয়ে গেছে, তো আজকে এটাকে ফেলেই দিই, বেশ 6 দিন হয়েছে হিসাব করে দেখলাম। আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, ডিম আর বোঁদে, আর আমার জন্য রয়েছে ডিমটা আমার খাওয়া হয়ে গেছে, চা আর ব্রেড। তোমার তো বোঁদে খুব প্রিয় না? আর ঘুম থেকে উঠে তোমার দিদিভাইকে বললাম যে আমার জন্য ফুল হাতা টি শার্টটা নিয়ে আসো, আমার জন্য নিয়ে আসলো হাফ হাতা টি শার্টটা। বলছে না না কোথায় ঠান্ডা, আমি এতদিন বলছি কোথায় ঠান্ডা, না আরে ঠান্ডা সেরকম নেই, বাট তবুও মানে এমনি ঘরে ফুল হাতা টি শার্টটা পরে থাকার মতো ঠান্ডাটা রয়েছে, মানে বেশ একটু আমেজ যাকে বলে, ঠান্ডা ঠান্ডা আমেজ, শীত আসছে। আপনি গোলাপ ফুল রান্না করবেন নাকি? হ্যাঁ এখানে গোলাপ ফুল কেন? হঠাৎ করে আমার চোখে পড়লো। আরে গোলাপ ফুলটা শুকিয়ে গেছে না? তোমার এই যে ওইটাকে সরাও, ওইটা দেখো তোমার মুখ গাঁট করে দিয়েছে। হ্যাঁ ও তুমি উঠে গেছো? গোলাপ ফুলটা শুকিয়ে গেছে তো? হ্যাঁ ওই জন্য ফেলে দিয়েছি, কতদিন রাখবো। ওইটা ফেলার জায়গা মনে এখানে তুমি সবজি রেখেছো? সত্যি আমি ভাবছি যে গোলাপ ফুল দিয়ে কি রান্না করো, গোলাপ জল চলে চলে আবার জলে মিশিয়ে আবার গোলাপ জল দেবে নাকি? দিয়েছো তো ইয়ে হবে, ইয়ে ফুল নেই পাতা হবে, পাতা হবে, বল তো এটা কি? এটা এটা হচ্ছে তোমার ওই যে কি বলে, আরে যেটা খায় না লোকে শীতকালে, ওইটা ওইটা শাক, যেটা খায় না লোকে শীতকালে, আরে মূলো 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 শাক, এটা মূলো শাক। ঠিক আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এটা কি শাক। সো এখানে ভাতের আড়িটা বসিয়ে দিয়েছি, জল গরম হলে চালটা দিয়ে দেবো, আর এটা তোমাদের দাদাভাই বলতে পারলো না আজকে পালং শাক হবে, তো সেটাকেই ধুয়ে রেখেছি। আর প্লাস আরেকটা জিনিস এখানে রয়েছে, কালকে একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম, আজকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, এটা দেখে কেউ বুঝতে পারছো কিনা তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে এটা কি জিনিস, আর এটাও আজকে আমাদের হবে, প্লাস মাছ তো হবেই। আজকে আমি আর বলিনি তোমাদের দাদাভাইকে মানে ওয়েলকাম করার কথা, দেখবো বেরিয়ে যায় কিনা, বেরিয়ে চলে যায় কিনা, এদিকে আছে তো। আরে বেরিয়ে যাচ্ছি নাকি তোর? আরে কোনো কিছু সব কিছু ভেস্তে দেবে একদম। আমি শুভ, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই। এখন এখানে ভাজা ভাজিটা হচ্ছে প্রায় শেষের দিকে, তাই একটু চিনি দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে ফেলবো। আজকে হঠাৎ করে ছাদে এসে টুকটুকের কথা খুব মনে পড়ছে, কারণ আমি যখনই কাচাকাচি করতে বা কিছু মাঝামাঝি করতে ছাদে আসতাম, তখন এই জানলাটা দিয়ে, এটা এই ফ্ল্যাটটাতেই ওরা থাকতো, ওই দিকের ঘরটায় দেখাচ্ছি একটু পরে, এই ছাদে এই মানে এই জানলাটা দিয়ে একটা কুকুর বাচ্চা, কুকুর তো আমাদের এখানে অনেক বড় কুকুর আছে, তাদের বাচ্চা হয়েছিল, ওই কুকুরটা নিয়ে দেখাতো আমাকে, এ দেখো এরকম করে দেখাতো আর আওয়াজ করতো, মানে কুকুর যেরকম মুখে আওয়াজ করে। তো হঠাৎ করে তাকালাম, দেখলাম যে কেউ নেই, কীরকম একটা লাগ যায়। এমনিতেও যারা মানে ফ্ল্যাটটা নিয়েছে কিনেছে তাদের মানে ভেতরে ইন্টেরিয়রের কাজ হচ্ছে, তো টুকটুক
টুকটুকটুক সারাদিন হয়েই যাচ্ছে আর ওদের কথা মনে পড়ছে, মানে যাবো ভাবছি বাট এখনও ওরা ভালোভাবে সেটেল হয়নি, মানে গোছানো বাতি একটা জায়গা থেকে একটা জায়গায় গেলে কত কিছু কাজ থাকে তো জানোই, তো এই জন্য যাবো কিছুদিন পরে যাবো। বউয়ের কথাও খুব মনে পড়ছে, দাদু তো এসে মাঝে মাঝে দেখা করেই যাচ্ছে। ওই যে জানলাটা দেখা যাচ্ছে, এই ঘরটা ছিল মানে এই ফ্ল্যাটটা ছিল বউদের, এখন ওখানে কাজ চলছে দেখতেই পাচ্ছ, সবাই কাজ বাজ করছে। যাই হোক, আমি এদিকে আমার পাম্পটাও ভরে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি কেচে নিচে গিয়ে পাম্পটা অফ করি। সকালে টিফিনটা রেডি করতে করতেই যেহেতু ভিডিওটা এডিট হয়ে গেছিলো তাই জলদি জলদি আপলোড করে দিয়েছি, এখন জাস্ট থাম্বনেলটা বানানো বাকি আছে, তাই জন্য ভাবলাম একটু ভূতি আবতারে নিজেকে প্রেজেন্ট করে তারপরে একটু হাতে টাইমও লাগে মানে থাম্বনেল বানাতে, মোটামুটি 10-15 মিনিট তো লাগবে, তো এটাও শুকিয়ে যাবে আর আমি একটুখানি গান শুনতে শুনতে একটু থাম্বনেলটাও বানিয়ে নেবো। এখন বাজে 2, আমার পুজো কমপ্লিট। তো একটা জিনিস এখন একটু করতে হবে, সেটা হচ্ছে আমার এই 2 কার্তিক মানে 2 ভাইকে ঘরে নিয়ে গিয়ে আবার রাখবো, কারণ এখানে রেখেছিলাম অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরের যে সিংহাসন তার পাশে সত্যিই জায়গা নেই, ঠিক আছে, তো মানুষ চলাফেরা করা যায় না ওই জায়গাটা থেকে, ঠাকুর পুজো দিতে গেলে ওই জায়গাটায় রেখে দিতে হয় জিনিসপত্র, তো খুবই অসুবিধা হয়, তো এখন ভাবলাম যে থাক যাই হোক অসুবিধা হলেও, কারণ এখানে যখন তুলসী মঞ্চে স্নান করাই তখন এই জলটা বয়ে বয়ে আসার ফলে কী হয়েছে দেখো, মাটিগুলো এরকম ঠাকুরের যে নিচের অংশের মাটিগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে, তো ভাবছি সামনে যদি বৃষ্টিও আসে তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে, তাই এখন একটুখানি মার্বেলটা পরিষ্কার করে নিচে যে মার্বেলটা রাখা আছে ওগুলো পরিষ্কার করবো, ঠাকুরের বাসনটা মেজে নিয়ে গিয়ে এই 2 ভাইকে সিংহাসনের পাশেই আবার প্রতিস্থাপন করবো। তোমরা এখন কোনো ভিডিও দেখো না ঠিকঠাক দেখো, বেচারিকে এইভাবে খাটতে হয় দ্বিতীয়বার, ঠিক আছে, তুমি নিজে খাটবেও না স্নানেও যাবে না, আমি বলছি আমার কিদে পেয়ে গেছে, যাচ্ছি আমি দেখছিলাম তুমি এডিট করছিলে তো বেচারা, তুমি খাচ্ছো বলো না সত্যি কথা যে শীতকালে স্নান করতে ইচ্ছে করে না, আমার খাটনিতে তোমার কিছু হয় না, কারণ না হলে প্রত্যেকবার আমি কাজ করি, যাই হোক এটা কিন্তু একটা ট্রিক, মানে যারা ইউটিউব করছো তাদেরকে বলে দিচ্ছি মানে যখন নাকি কোনো ভিডিও একটু চলবে না দেখছো তখন কিন্তু তোমরা অবশ্যই মানে প্রথমেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইওর প্রিভিয়াস ভিডিওস যে তোমার আগের ভিডিওগুলো কেমন ভিউ হয়েছে, থাম্বনেল আর টাইটেলটা চেঞ্জ করে দেখবে, অনেক সময় হয় এই ট্রিকটা কাজে দেয়, অনেক সময় হয় সব সময় অনেকেই করে, অনেক বড় বড় ইউটিউবারও করে, নসিব আপনা আপনা। স্নান সেরে খেতে চলে এলাম আর ওদিকে তোমার দিদিভাই আমি স্নান করে এসেছি, ও বলছে যে ওর নাকি গাটা গোলাচ্ছে, আমি কতবার বলেছি তুমি আগে খেয়ে নেবে, আমি জয়েন করবে না, এদিকে খাবে না এদিকে গা গোলাচ্ছে দেখা, এখনো আসে না ডেকে আসলে, আজকে আইটেমে রয়েছে ভাত, এটা দিদন পাঠিয়েছে তাই তো, কি বলে এটাকে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বাঁধাকপি এটা হচ্ছে শাক পালং শাক, আর কি আছে মাছ আছে তাই তো, লাউ এর খোসা আলু ভাজা, ওফ এটা তো হেভি লাগে খেতে, আর হচ্ছে আর মাছ, আর মাছ তাই, আর মাছের ঝোল, আর চাটনি, চাটনিও আছে, ওরে বাবা আজকে তো অনেক আইটেম করে ফেলেছো তুমি, তোমার গাটা আজকে বেশ তেল তেলে লাগছে কেন গো, তো কেন রে কি মেখেছো গো, আমি একটু বলো তো রহস্যটা, রহস্যটা বলা যাবে না সিক্রেট, তোমরা দেখো শুধু আমাকে মাখিয়ে দেয় না, এখন আমার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, হাত আছে তোমার, হাত আছে শিখিয়ে দিয়েছি কিভাবে মাখতে হয়, সেটা মেখে না, মাখিয়ে দেবে না, দেখো যাক সেন্টু দেখিয়ে কাজটা হাসিল করে নিলাম বুঝলে তো, দেখে নাম ছেলেরা এইভাবে সেন্টু দেখাবে, প্রথমে একটু গজগজ করবে কিন্তু তারপর যখন রাখতে যাবে না তখন বলে যে আসো 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 নাও, নিজেরা কিন্তু করবে না অবশ্যই, ঠিক আছে, সবসময় বকে দিয়ে করাবে, ভালো টিপস দিচ্ছো, ভালো ভালো শেখাচ্ছো, ভালো শিক্ষা দিচ্ছো, আরে নিজেরা পারবে না এইসব, বউরা যেভাবে পারে না তুমি নিজে পারবে না, বউরা এইভাবে এইভাবে পারে, এটা অফ ক্যামেরা করো অন ক্যামেরা এরকম করো না। গুড ইভিনিং এভরিওয়ান, ঘুম থেকে উঠে চা ফা করলাম, আমার তো খাওয়া হয়ে গেছে, ইভেন চায়ের বাসনও মজা হয়ে গেছে, আর ইনি এখন দেখো এখন মানে এমন এইটুকুনি, এখন তো হাফ হাফ খাচ্ছে হাফ কাপ, তারপরেও মানে এই চাটা খেতেই লাগিয়ে দেবে আধা ঘন্টা, করেছি 6:30, এখন বাজে হচ্ছে 6:45, মানে একটা চা খেতে একটা মানুষের কতক্ষণ সময় লাগতে পারে, ঠিক আছে, ওটা হচ্ছে স্লো সাইকেলিং আমরা খেলতাম না ছোটবেলায়, ও হচ্ছে স্লো স্লো টি ফেক ফেক টি মানে ফেক, ভালো সিনেমায় অ্যাক্টিং করতে হবে, যখন ঠান্ডা পড়ে যায় না তখন তোমার দিদি মানে রিয়া একদমই বেরোতে চায় না, ও পুরো ঘর কোনো হয়ে যায়, এতদিন ধরে যতদিন ঠান্ডা পড়েনি দেখেছো রোজ বেরোতো প্রায় দিনই বেরোতো, ঠিক আছে, যখন ঠান্ডা পড়ে যায় তখন যদি বলি কোনো দরকারও থাকে তাও বলে কি তোমার কোনো মতে যে বেরিয়েছি, ঠিক আছে,
পাবো কি কোনো নেমন্তন্ন? প্লিজ কেউ করো না, বিয়ে একটু ইনভাইট করো না, তোমার জন্য এসব হয়। আমি যাই, টাটা। এত লেখালেখি করেছি যে পেনের কাজই শেষ হয়ে গেছে। জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি এটা শেষের দিকেই ছিল, কিন্তু অন টাইম আমার লেখাটাও কমপ্লিট হয়েছে, কালিটাও শেষ হয়েছে, একদিকে ভালো। আর এই যে এই পেনগুলো দেখে না একটা কথা মনে পড়ছে, এগুলো হচ্ছে অগ্নিজেল, মানে সস্তায় পুষ্টিকর আর কি। এগুলো খুব কিনতাম, কিনে কিনে বিভিন্ন কালারের হতো, আমি শেষ হয়ে গেল, মানে কালি শেষ হয়ে গেল, আমি এগুলো ফেলতাম না, আমি জমিয়ে রাখতাম। আমার খুব ভালো লাগতো যে কতগুলো কালেকশন হয়, এরকম বন্ধুদের সঙ্গে করতাম যে তোর কথা হলো রে, আমার এতগুলো হয়েছে। তো বেশ মজা লাগতো ছোটবেলায়, কত কিছু করতাম, বোকা বোকা জিনিস, এখন হয়তো ভাবলে ভাবি, বাট ওই জিনিসগুলোই কিন্তু পরে মনে পড়ে আর কি, স্মৃতি হয়ে থেকে যায়। যাই হোক, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই এটা এটা শুভ ভালোবেসে আমাকে দিয়ে গেছে কালকে। বলছিল যে আমি তো তোমার সাথে মজা করছিলাম না, এটা আজকে খেতে পারো। আমি কি আর একা খাবো, ওর জন্য রেখে দেবো, জানে আমি কখনোই একা খাই না। তো এখন একটুখানি বসে বসে যে গান শুনবো আর একটু মুখ শুদ্ধি আর কি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, এগুলো হচ্ছে বালিশের কভার, একদম পুচকে পুচকে বাচ্চাদের, কোনটুকুনি দাঁড়াও, এই যে আমাদের বালিশ, এই যে কোনটুকুনি, আমাকে কিউট লাগছে। যাই হোক, একেবারে পেতেই নিয়েছি, ছোট ছোট হলে সুবিধাও আছে, এই পেতে নিয়ে একেবারে ভাঁজ করবো। কি করছো না? তাও পারছে না, এটার এটার উপর তোমার এত রাগ কেন? ও কি করেছে তোমার? সব কটা ফেটে গেছিল, এইটাই কেন থেকে লাভ কি আছে? সবই ফাটিয়ে দাও, এত কিছু রেখে লাভ কি আছে? সব ফাটিয়ে দাও না, ওগুলো ভালো। কি করছে? এটাকে পারবে না তুমি ফাটাতে, ছেড়ে দাও। কি করছে, কি করছে, কি করছে? আরে বাবা, স্টপ করো, স্টপ করো, স্টপ করো। ও এইটা দেখো কি অবস্থা, এটা কি হাড়টা দেখো কি হয়ে গেছে, হাড়টা হয়ে গেছে দুখানা, কি বলে এটাকে, মাথায় সিং সিং। হ্যাঁ, যাই হোক, এই দুটোকে নিয়ে আমি এখন, আচ্ছা ঠিক আছে, আর কিছু করতে হবে না, ভিডিওটা শেষ করতে এসেছি, আসো। হ্যাঁ, ভিডিওটা তো শেষ করতে করে নাও, তারপর তুমি যা খুশি তাই করো। আচ্ছা, এটা কি মনে হচ্ছে? এটা কি বাজে 12টা বেজে গেছে দেখি, মাঝে মাঝে আমাকে মানে কি ভাবো আমাকে, মেরা ইয়ার তু কি একটা আছে না, আমার বন্ধু ভাবি, বন্ধু ভাবো তো, বন্ধুই তো। হ্যাঁ, এরকম বন্ধু থাকলে, এরকম লাইফ পার্টনার থাকলে আর কোনো বন্ধুর দরকার হয় না। এটা ঘুষ দিলাম সামনে অ্যানিভার্সারি, মানে এবার মোটামুটি 4 তারিখ অবধি আমার মাথায় এটা খেয়ে নেবে, সামনে অ্যানিভার্সারি। আমি কিছু খারাপ করিনি, আমি কিছু খারাপ করিনি, আমি আমার কিছু লাগবে না, আমি কিছু লাগবে না, একটু ঘোরা, একটু ঘোরা, যখন বসে থাকি এখানে, এই দেওয়ালটা আমার একটুখানি কিছু ডেকোরেশন চাই, আমি ওটাই চেয়েছি, বলেছি এটা করে দাও। তারপর অ্যানিভার্সারি যাবে 5 তারিখ থেকে, আমার মাথা খাবে, আমার জন্মদিন, আমার জন্মদিন, আমার বার্থডে। ওইটা বল, ফেরাতে যে ছোটটা, ওইটা বলবো না, ওইটা বলবো না, বাবা এবার তো আমি ফোন করেছি, তুমি তো এখন থেকেই, এখন থেকেই না, এবার আমি ফোন করেছি, প্রত্যেকবার আমার বার্থডেতে আমি সাজাই, এবার আমি কিচ্ছু করব না, সাজাবে না, ঘর সাজানো হবে না, কি করে করব না, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার তো টাইম নেই জানো, আমি কখন সাজাবো? ঠিক আছে, তো একটা বেলুন হলো, তোমাকে সাজাতে হবে, আমি একটা ফুলিয়ে দিয়ে যাব। হ্যাঁ, ওইটাই ব্যাস, আর ফুলাবো না, আমি ফুলিয়ে দিয়ে যাবো, তুমি সাজিয়ে দিও। ঠিক আছে, সেটা ফুলানো ফুলানোই থাকবে, তাহলে নিচে ফেলে রাখবো, রাখে না এরকম, এখন নতুন স্টাইল বেরিয়েছে, অসুবিধা নেই, নিচে ফেলে বসিয়ে দিই, সেটাও করতে হবে, ওটা অন্যরকম। ঠিক আছে, তোমার জন্মদিন দেখা যাবে। হ্যাঁ, তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কালকে বৃহস্পতিবার আমাদের ছুটির দিন, তোমার আমাদের মানে তোমার তোমার কোথায় ছুটি, তোমারই ছুটি। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এখানে মজার মজার ব্লগ হয়, ডেইলি ব্লগ হয়।